যাচ্ছি কার্জন হলের সামনে। আজকে বাংলাদেশ ভেস্পা কমিউনিটি তাদের উদ্যোগে হাঁস এবং পিঠার উৎসব হতে যাচ্ছে, সেটাতে জয়েন করার জন্য যাচ্ছি। তা এখন যাব কার্জন হলের সামনে, সেখান থেকে আমরা সবাই মিলিত হয়ে একসাথে 9:30 পরে রওনা দেব। তাহলে বন্ধুরা, রাস্তার কথা বলতেছি না, একবারে কার্জন হলের সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করতেছি। বন্ধুরা, এইমাত্র এসে আমি বাইকটা কার্জন হলের সামনে রাখলাম, আর এখন রেখে আপনাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। এখনো ওরকম ভাবে লোকজন আসে নাই, যেহেতু আমাদের 9:30 পর্যন্ত টাইম আছে, তাই আস্তে ধীরে লোকজন আসতেছে। তা আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম, তা বাকি লোকজন আসক, তারপরে আসলে সবাইকে নিয়ে একসাথে আপনাদের মাঝে আবার আসব। বন্ধুরা, আমাদের বাইকগুলিতে নাম্বার প্লাস আপনার স্টিকার লাগানো হচ্ছে, যেহেতু আপনার পিঠা আর হচ্ছে হাঁস উৎসব, সেই কারণে ওই স্টিকারটা তৈরি করছে, সেই স্টিকারটা লাগাচ্ছে আর নাম্বার লাগাচ্ছে, এই কারণে যাতে প্রতিটা বাইক নাম্বার অনুসারে তাদের পিছনে পিছনে থেকে সুন্দরভাবে সিরিয়াল দিয়ে যেতে পারে। বন্ধুরা, এ হচ্ছে আমাদের সুজন ভাই, যিনি খুব বড় মনের মানুষ এবং সবার সাথে, ছোট হোক বড় হোক, সবার সাথে এত আন্তরিকতা, বন্ধু সুলভ, মানে বলার বাইরে। আপনারা আসছেন এই সুন্দর একটা অনুষ্ঠানে, ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ভাই। বন্ধুরা, আমার গাড়িতেও স্টিকার প্লাস নাম্বার লাগানো হয়ে গেছে, সাথে একটা চাবি রিংও পেলাম। এখন যাই হোক, অনুষ্ঠানটা আশা করি সুন্দর হতে যাচ্ছে আর আপনাদের কাছে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, কিছুক্ষণ ব্রিফিং দিল আমাদেরকে, যার কারণে একটু দেরি হয়ে গেল, আর এই ব্রিফিংটা আমাদের জন্য খুবই দরকার ছিল, কারণ আমরা অনেক লোক সংখ্যা যাচ্ছি, সাথে বাইকও আছে, গাড়িও আছে, যার কারণে একটু এই ব্রিফিংটা প্রয়োজন ছিল। আর এই ব্রিফিংটা দেওয়া হলো যাতে করে আমরা রাস্তার ভিতরে নিয়মকানুনভাবে চলতে পারি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, বা কেউ যাতে আমাদের দলের থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, অথবা দেখা গেছে কেউ যাতে রাস্তা থেকে হারিয়ে নেওয়া যায়, সেই কারণে এই ব্রিফিংটা দেওয়া। কারণ আমাদের এখানে ছোট থেকে শুরু করে আপনার বয়স্ক লোক পর্যন্ত আছে, অনেকে চিনে অনেকে চিনে না, এই সব কারণে এই ব্রিফিংটা দেওয়া, যাতে করে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে আপনার রাস্তা দিয়ে যেতে পারি। আর রাস্তাঘাটের ব্যাপার, দুর্ঘটনা ঘটতেই পারে, সবকিছু এড়ানোর জন্যই এই ব্রিফিংটা দেওয়া। আমরা যাচ্ছি আপনার পুষ্পধারায়, সেখানে বাংলাদেশ ভেস্পা কমিউনিটির তরফ থেকে আমাদের জন্য একটা পিঠার উৎসব করছে, হাঁস এবং পিঠার উৎসব, আমরা সেটাতেই জয়েন করার জন্য যাচ্ছি। আর হিউজ পরিমাণের বাইক, ভেস্পা এবং স্কুটি সব মিলে আমরা যাচ্ছি, প্রচুর লোক হয়েছে আমাদের, মানে বলা বাহুল্য যে পরিমাণ লোক। আসলে ওনাদের যে কোনো অনুষ্ঠানে অনেক লোক হয় সেটা বলতে হয় না, প্রচুর পরিমাণে লোক হয়, সবাই আসে এখানে তাদের আন্তরিকতার কারণে। বন্ধুরা, বাংলাদেশ ভেস্পা কমিউনিটি শুধু কমিউনিটি না, এটা একটা পরিবার যেখানে আছে গভীর বন্ধুত্ব, ভালোবাসা ও আন্তরিকতা। আর এই আন্তরিকতার কারণেই তাদের যে কোনো অনুষ্ঠান করা হলে সবাই চায় যোগ দেওয়ার জন্য। আমিও অপেক্ষায় ছিলাম যে কীভাবে তাদের অনুষ্ঠানে যোগ দিতে পারবো বা কবে যোগ দিতে পারবো। যখনই এই অনুষ্ঠানের কথা জানতে পারলাম, তখনই সাথে সাথে তাদের সাথে আলাপ আলোচনা করে এখন যোগ দিয়ে ফেললাম। আমার কাছে খুবই ভালো লাগতেছে তাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে, কারণ এখানে এসে দেখি অনেক অনেক মানুষ তাদের অনুষ্ঠানে যোগ দিচ্ছে, তাদের সাথে পরিচয় হতে পারতেছি, এটাই অনেক কিছু। আর এই বাংলাদেশ ভেস্পা কমিউনিটি বাংলাদেশের সবার মাঝে শত বছরের পুরনো ইতিহাসকে তুলে ধরতেছে। সেটা কীভাবে তুলে ধরতেছে, যেমন আপনি এখানে এমনও কিছু ভেস্পা দেখতে পারবেন যেটা শত বছরের পুরনো। এই আধুনিক বা ডিজিটাল যুগে 100 সিসি থেকে শুরু করে 165 সিসি
বা নতুন করে আরও বেশি সিসির বাইক আসতেছে, সেখানে এই শত বছরের পুরনো ভেসপাকে তারা জীবিত রাখছে, এটাই অনেক কিছু। এভাবেই তারা বাংলাদেশের মাঝে সবার মাঝে এই ভেসপাকে বা ইতিহাসকে তুলে ধরে রাখতেছে। আস্তে আস্তে শীতটা অনেকটা কমে গেছে, শীত লাগতেছে না ওরকম, কিন্তু মেঘলা মেঘলা ভাব, কুয়াশা কুয়াশা ভাব আছে। যদি অফরোডিং এর ফিল না নিতে পারি, তাহলে মনে হয় না যে কোথাও টুরে আসছি বা ট্রাভেল করতে আসছি বাইক নিয়ে। যাই হোক, এখানে এসে অফরোডিং এর ফিলটা নিতে পারতেছি। আর এই রাস্তাটাই হচ্ছে সম্পূর্ণ বালুর রাস্তা। বন্ধুরা, আমরা এইমাত্র এসে এখানে পুষ্পধারাতে নামলাম। এখন বাজতেছে 12:15। আমরা এইমাত্র জুম্মার নামাজটা পড়ে আসলাম, আর অলরেডি এসে দেখি যারা ছিল গেস্ট তাদেরকে খাওয়া দিয়ে দিছে। এখন আমাদেরকে ডাকতেছে, আমরা খেতে যাব। তাহলে চলুন খেতে যাই আর দেখি কি কি খাবারের আয়োজন করছে। তবে হাঁস আর পিঠার আয়োজনটা হচ্ছে আপনার বিকালের দিকে। বন্ধুরা, দুপুরে খাবার
খাবার খেতে বসে গেলাম। খাবারে আমাদের আছে হলো পোলাও, মুরগির রোস্ট, ডিম আর হচ্ছে সালাদ। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি আপনার এখানে অলরেডি তারা বিকালের জন্য নাস্তা রেডি করতেছে, পিঠা এবং হাঁস। পিঠার ভিতরে থাকতেছে চিতল পিঠা আর তেলের পিঠা, আর সাথে থাকতেছে হাঁস। সবকিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দেব। আমার ক্যামেরাতে চার্জ না থাকার কারণে আমি আসার পথে আর কোনো ভিডিও করতে পারিনি, আর বিশেষ করে যেহেতু রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছিল, এই জন্য আর ভিডিও করা হয় নাই। তা এখন আমরা আসলাম কার্জন হলের সামনে। এখান থেকে সবাই মিলে একসাথে হয়ে যার যার মতন করে বিদায় নিয়ে তারপরে বাসার দিকে চলে যাব। তাহলে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। মনে রাখবেন আপনার সচেতনতাই আমার নিরাপত্তা। আসসালামু আলাইকুম।